এখানে আসলাম, এই যে রবুল ভাই আছে, মাসুদ আছে, আর পিছনে আছে রুবেল। আমরা কি করতে আসলাম সেটা অবশ্যই কিন্তু বুঝতে পারছে সবাই। আমরা এখন মাছ ধরবো, এই যে পাশে আমাদের, এই যে আমরা এই খালে মাছ ধরবো, এই খাল বলে। তো যাই, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা এখন যাবো মাছ ধরতে। দেখেন দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি এইডো খালে। এটা হচ্ছে চণ্ডীপুরের ভিতর দিয়ে চলে গেছে আপনার জশাইখালী শ্মশান, সেই খালটা। তো ওই যে ভাই এখানে মাছ ধরছে, আমরা মাছ ধরতে আসছিলাম, এর ফাঁকে একটা ভিডিও করা হচ্ছে। তো সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার, কে কতটুকু মাছ পেয়েছে আমরা সেটা দেখাবো। কখন এসেছেন ভাই? নয়টার দিকে। ভাই যে নয়টার দিকে এসেছে, এক পোয়া হয়েছে মাছ? বেশি হবে। আর ওই যে দেখেন ওই জায়গা হচ্ছে যে সার পুঁতেছে, কীভাবে নড়াচ্ছে মাছে, ওই জায়গায় প্রচণ্ড মাছ আছে। আমরা সব দেখাবো আপনাদেরকে। এই যে আমাদের সামনে এক মুরব্বী আছে, উনিও মাছ ধরছে। উনি বলছেন যে উনি একটা দুইটা ধরছে। আর এই যে আমাদের সামনে যে ভাইটা আছে, এ নাকি 10-12টা মাছ পাচ্ছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাইয়ের মাছ ধরার ভিডিও। ভাই বাসা কোথায় আপনার? কালোহাটি থেকে ভাই এসেছে মাছ ধরার জন্য। দুইটা করে বসি রেখেছে একসাথে, ঠিক আছে, দুইটাই মাছ বাজছে কিন্তু সামান্য পরিমাণ, মনে করেন আটা দিয়ে এক একবারে দুইটা করে মাছ তুলছে। এই যে আর একটা বেঁধে গেছে, এবার একটা বেঁধেছে, এর আগে অনেকবার দুইটা করে উঠেছে এর মাছ। তো আমরা এই ভাই যে মাছ পেয়েছে সেগুলো দেখালাম, আবার সামনে যাই, চলো। আপনার এখানে সার দেওয়া আছে? ও, এখানেও সার আছে, সার ছাড়া মাছ হচ্ছে না। কেজি খানিক হয়নি এখনো, কম আছে। এসেছেন কয়টার সময়? এক সকালে 10টার দিকে এসেছে। এখন বাজে আপনার 11:56। ওই যে দেখেন ওই সাইডে মানুষ মাছ ধরছে, এই সাইডে নাকি আরও বেশি মানুষে মাছ ধরছে। এই সামনে যত দূর যাবেন তত দূর আর কি বেশি আর কি সবাই মাছ ধরছে। না না, অত দূরে যাচ্ছি না, ঠিক আছে, এইখান থেকে যতটুকু দেখানো যায়। এই যে দেখেন মাছ ধরছেন উনি। আচ্ছা, আপনার মাছ তো উঠছে না, কারণ কি? হইজুল আয় সামনে আয়। যে ভাইদের এই জায়গায় কিন্তু স্যার স্যার সবাই, স্যার বাদে কেউ মাছ পাচ্ছে না, ঠিক আছে, স্যার দিয়ে সবাই মাছ ধরছে। ভাই একটু উঁচু করেন মাছটা, উঁচু করেন আর একবার একটু দেখেন। এই যে যে দেখেন দেখেন মাছ পেয়ে গেছে, খুব ছোট মাছ, ছোট মাছ। এই একটু উঁচু করেন ভাই, ওটে আর একটু দেখেন। যে দেখেন আমরা এখন এরো খালে আছি, বেশ সুন্দর মাছ পেয়েছে ভাই। মাছগুলোর মূল্য কিন্তু অনেক বেশি, বাজারে কিন্তু দাম কম, 100 থেকে 120-130 টাকা কেজি, কিন্তু এই মাছগুলোর মূল্য কেউ দিতে পারবে না। মাছ ধরার যে একটা মজা, সে একটা অন্য অন্যরকম বিষয়, মাছ ধরা একটা নেশা, সে অন্যরকম একটা বিষয়। গ্রাম অঞ্চলের নতুন ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।